সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের বিষয় বাংলা, পদ্য সমাপাদী, কবি কাজী নজরুল ইসলাম। আমরা কবিতার ক্লাসের শুরুতেই কবিতাটি পড়লে আমাদের বুঝতে সুবিধা হবে। সকল শিক্ষার্থীকে অনুরোধ জানাচ্ছি, সবাই অবশ্যই কবিতাটি মনোযোগ সহকারে শুনবে এবং তোমার পাঠ্য বই সামনে থাকলে সেটি থেকে অবশ্যই দেখবে। চলো তাহলে আমরা পড়ে নিই কবিতাটি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ধীর, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বনে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কিতাব বও, কোরআন কুরআন বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হারিছ সুন, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা খুন। তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্বদেহ সকলের দেবতা। কেন খুঁজে ফের দেবতা ঠাকুর, মৃত পুঁথি কম কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলে নিছু, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধগয়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হল বেশের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাচিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। সুপ্রিয় শিক্ষার্থী, আলোচ্য এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বিষয় উল্লেখ করেছেন। তিনি মানুষের হৃদয়কে সবচাইতে বড় করে দেখেছেন, মানুষ ধর্মকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের যে কাজকর্ম, আমাদের যে সেবা, আমাদের যে চাল চলন, আমাদের যে সামনে এগিয়ে যাওয়া, সবকিছুতেই মানবতাবোধ থাকবে, সবকিছু থাকবে মানুষের জন্য। আর এই মানবতাবোধ, এই মানুষের জন্য যা কিছু করবো সবকিছু আমাদের হৃদয়ের ভেতরেই থাকবে। সৃষ্টিকর্তাকে যদি আমরা আমাদের বইয়ের ভেতর খুঁজি, কোরআন কিতাবের ভেতর খুঁজি, কখনোই খুঁজে পাব না। সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়ার জন্য নিজের হৃদয়ের দিকে তাকাতে হবে, নিজের হৃদয় থেকে খুঁজে নিতে হবে সৃষ্টিকর্তাকে। কবি বলেছেন যে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, আমাদের কাজকর্ম দেখে স্রষ্টা আমাদের হৃদয়ে বসে মুচকে মুচকে হাসেন, আমাদের বোকামি দেখে তিনি হাসেন। আসলে এই সমাজে মানুষগুলোর ভেতর যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব, একজনের সাথে একজনের যে দ্বন্দ্ব বা বিরোধ, ধর্মকে পুঁজি করে যারা এই বিরোধ বা এই সংঘাত তৈরি করছেন, তারা নিঃসন্দেহে ভুল করছেন। সৃষ্টিকর্তাকে এই দ্বন্দ্ব কিংবা সংঘাতের মাধ্যমে কখনোই কেউ খুঁজে পাবেন না। নিজের ধর্মকে উপরে রাখার জন্য আরেকটি ধর্মকে পচিয়ে কিংবা অন্যজনের ধর্ম নিজে উপরে রেখেছে আমার ধর্মকে পচিয়ে, তাহলে সেই ধর্ম দ্বারা কখনোই স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে না। স্রষ্টা আমাদের হৃদয়ের ভেতরেই বসে আছে। কবি বলেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। আরো বলেছেন যে, বন্ধু
বলেনি, ঝুট। কবি শপথ করে বলেছেন, মিথ্যা বলেননি, সত্য বলেছেন যে এই হৃদয়ের ভেতরে সৃষ্টিকর্তা রয়েছেন। আর পৃথিবীতে যত ধর্মীয় উপাসনালয় আছে সবকিছুর বুদ্ধি হচ্ছে মানুষের মন কিংবা হৃদয়। যদি মানুষের মন এবং হৃদয় পবিত্র থাকে তাহলে স্রষ্টাকে খুঁজে পাওয়া সম্ভব। আলোচ্য কবিতা অংশ থেকে আমরা কয়েকটি প্রশ্ন আগে লিখে রেখেছি। তার 1 নম্বর প্রশ্ন হলো, এই হৃদয়ের যে বড় কোন মন্দিরিকা বানায়, যেটি বলছিলাম আমি প্রসঙ্গক্রমে যে মানুষের হৃদয় হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে পবিত্র জায়গা। আর এই পবিত্র জায়গা দ্বারা, এই মন দ্বারা আমরা বিশ্ব জয় করতে পারি। আর এই হৃদয়ের উপরে আর কোনো কিছুর স্থান হতে পারে না। আমরা দেখি আজকে সমাজে উপরে মানুষ কিন্তু খুব ভালো মানুষ হওয়ার অভিনয় করে, কিংবা আন্তরিকতা কিংবা ভালোবাসার যে রূপটি আমাদেরকে দেখায় আমরা কিন্তু বুঝতে পারি না যে তার ভেতরে আসলে কোন রূপ রয়েছে। আমরা দেখি সে এমন উপকারের জন্য খুব সুন্দর সুন্দর বুড়ি আওড়ায়, কিন্তু আমরা এমন একজন মানুষের কাছে এরকম কোনো ঘটনা প্রত্যাশা করি না, তেমনই ঘটছে। যার কাছে আমরা প্রত্যাশা করি কোনো খারাপ খারাপ কাজ করবে, দুর্নীতি করবে, বাজে কাজ করবে, মিথ্যা বলবে, কিংবা এমন কোনো ঘটনা ঘটাবে যে দেখলে আমরা অবাক হয়ে যাই, কিন্তু সেই মানুষটির কাছেই আমরা কখনো কখনো দেখে যাই এই রূপ। যদি তার হৃদয়ে ভালো না থাকে, তার উপরের অবয়ব কিংবা বাহ্যিক সৌন্দর্য দ্বারা আমরা কখনোই তাকে ভালো বলতে পারবো না। সুতরাং এই হৃদয়টাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, যেদিন মানুষকে জয় করা যাবে, বিশ্ব জয় করা যাবে, স্রষ্টাকে জয় করা যাবে। কবি আলোচ্য এই লাইনে এই কথাটি বুঝিয়েছেন। দ্বিতীয় যে প্রশ্ন, সেটিতে আমরা দেখতে পাই যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, বাকুরের তাৎপর্য বর্ণনা। আমরা দেখি যে আমি শুরুতেই এটি দিয়েই শুরু করেছি যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব কিংবা সংঘাত। 1971 সালে বাংলাদেশ যে অসাম্প্রদায়িক দেশ হিসেবে স্বাধীন হয়েছে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাস করছে। সকালে ঘুম থেকে উঠতেই আমরা ফজরের আজান শুনতে পাই, আমরা হিন্দুদের ঘর থেকে গীতার আওয়াজ শুনতে পাই, ত্রিপিটক শুনতে পাই, বাইবেল শুনতে পাই। এই বাংলাদেশে আমরা কি দেখেছি সাম্প্রদায়িকতার কোন দৃষ্টান্ত? তাহলে এই যেখানে মিশে গেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যেখানে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই, ধর্ম নিয়ে কোনো সংঘাত নেই, ধর্ম নিয়ে কোনো রাজনীতি নেই, ধর্ম নিয়ে কোনো মারামারি নেই, ধর্ম নিয়ে কোনো হানাহানি নেই, সেই জায়গাটির কথা বলেছেন কবি নজরুল। যেখানে এসে কাঁধে কাঁধ নিয়ে সবাই চলবে, ধর্ম দিয়ে বাদ বিচার হবে না, মানব ধর্মই হবে সবচেয়ে বড় ধর্ম, কবি সেই কথাই বলেছেন। আর তৃতীয় প্রশ্নটিতে আমরা লিখেছি, তোমার হৃদয় বিশ্বদেব সকলের দেবতা। আলোচ্য কবিতা থেকে আলোচনা করার পর সেই একই বিষয়টি আমরা পেয়েছি যে হৃদয় হচ্ছে সবচেয়ে বড় উপাসনা, সবচেয়ে বড় মন্দির। দেব শব্দের অর্থ হচ্ছে দেবালয় বা মন্দির। তার মানে আপনার হৃদয় হচ্ছে সবচেয়ে বড় মন্দির। আপনি যে মন্দির তৈরি করলেন, সেই মন্দিরে গিয়ে আপনি সারা দিন রাত সময় যাপন করলেন, তার চাইতে আপনার হৃদয়ের যে উপাসনা পাই সেটির চর্চা যদি আপনি ঠিক মতো করতে পারেন, তাহলে সেটি হবে সত্যিকারের ধর্মচর্চা। স্রষ্টাকে আপনি আপনার হৃদয়ে খুঁজে পাবেন। আর এই হৃদয়ের উপরে কোনো মন্দির কিংবা দেবালয় কিংবা উপাসনালয় হতে পারে না। মানুষের যে মন, হৃদয়, হিয়া, সেটি হচ্ছে সবচেয়ে বড় উপাসনা। আর সর্বশেষ যে প্রশ্ন, সেটিতে আমরা লিখেছি মানবের মহাবেদনার ডাক শুনি, বলতে কি বুঝিয়েছেন মানবের মহাবেদনার ডাক। আমি দেখেছি যে শাক বংশ জন্মগ্রহণ করা শাক্যমুনি, যিনি মানুষের বেদনার ডাক শুনে, গরিব দুঃখীর আর্তনাদ শুনে নিজের সিংহাসন ত্যাগ করেছিলেন। শাসক শুধুমাত্র নিজের ভালোটিই বুঝবেন, মানবতার জন্যে যদি তার হৃদয়ে কাঁদে তবে তার ধর্মই শ্রেষ্ঠ, স্রষ্টাকে তিনি সবচেয়ে কাছে পেয়েছেন। আমরা যদি ধর্মীয় আমাদের মহাপুরুষগুলোর দিকে তাকাই তাহলে দেখব তারা কখনো কখনো মানুষের জন্য, মানুষের সেবার জন্য নিজের বসত বাড়ি ত্যাগ করেছেন, নিজের জন্মস্থান ত্যাগ করেছেন, হিজরত করেছেন, শাক্যমুনি তার সিংহাসন ছেড়েছেন, অনেকেই দেশ ত্যাগ করেছেন শুধুমাত্র মানুষের জন্য। আলোচ্য এই মানবের মহাবেদনার ডাক শুনে তারা আমরা এটাই বুঝিয়েছি, মানুষের বেদনার ডাক শুনতে গিয়ে নিজের জায়গা ছেড়ে দিয়েছেন, নিজের আনন্দ সুখগুলোকে
ত্যাগ করে মানুষের জন্য তিনি কাজ করেছেন। সার্বিক এই প্রশ্নগুলো এবং আমাদের কবিতার আলোকে আমরা যদি বুঝতে পারি, কবি কাজী নজরুল ইসলাম আলোচ্য কবিতায় শুধুমাত্র মানুষের হৃদয়কে সবচেয়ে বড় করে দেখেছেন। আপনি যত গ্রন্থ, যত কিতাব, পুরাণ, বেদ, বাইবেল, ত্রিপিটক যাই পড়েন, সারাদিন পড়েন, যদি আমরা রোমন্থন না করতে পারি স্রষ্টাকে, ফিল না করতে পারি, স্রষ্টা দেখানোর পথে যদি আমরা শান্তি তৈরি না করতে পারি, তাহলে আমরা কখনোই পুঁথিতে কিংবা কোরআন কিতাব এই গ্রন্থতে আমরা স্রষ্টাকে খুঁজে পাবো না। সেজন্য কবি উল্লেখ করেছেন, মৃত পুঁথি কঙ্কাল, এটি কখনো আমাদের সাথে কথা বলতে পারে না। স্রষ্টাকে পাওয়ার জন্য আমাদের নিজের হৃদয় দিয়ে জয় করতে হবে। এই হৃদয়ের কাছে কিন্তু লুটিয়ে পড়েছেন মহামানবের। সুতরাং হচ্ছে হৃদয়ের ভেতরে ভালোবাসা, হৃদয়ের ভেতরে স্রষ্টা। আলোচ্য কবিতায় কবি আরো বলেছেন, আমরা দোকানে কেন এই দর কষাকষি করছি, পথে ফোটে তাজা ফুল। এটি তারা কবি বুঝিয়েছেন যে ন্যাচারালি আমরা এমন জায়গায় স্রষ্টাকে খুঁজছি সেখানে স্রষ্টা নেই, আর যেখানে স্রষ্টা আছেন সেখানে আমি খুঁজতে পারছি না, খুব সহজ জায়গায়। জাস্ট বিষয়টি আমাদের বুঝিয়েছেন কবি। আলোচ্য এই কবিতায় আমরা সার্বিক বিষয়ে আলোচনা করার পর বুঝতে পারি, কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদের বিষয়টি আমাদের কাছে তুলে ধরেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন আমাদের প্রয়োজন, কিংবা স্রষ্টাকে আমরা হৃদয়ের ভেতর খুঁজে পাওয়ার যে বিষয়টি, সেটি কবি কাজী নজরুল ইসলাম উল্লেখ করেছেন। আশা করি শিক্ষার্থীবৃন্দ সার্বিক বিষয়টি উপলব্ধি করতে পেরেছ, আর যদি কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্টসে জানাতে পারো, আমরা পরবর্তী ক্লাসে সেটি জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।